আমাদের কাছের অনেক মানুষ এমন রয়েছেন যারা নামাজ পড়ে না হয়তো ছেলে মেয়ে বা শ্বশুর শাশুড়ি বা এমন কেউ রয়েছেন নিয়ারেস্ট তো তাদেরকে কিভাবে নামাজের দাওয়াত দেবো নামাজি বানাবো বা তাদেরকে কিভাবে পরহেজগার বানাবো দেখুন দাওয়া ইলাল্লাহ হল হলো সবচেয়ে উত্তম কাজ আহসান আসান দা ইলাল্লাহ আমিল আমলা তার চেয়ে উত্তম আর কেউ নেই যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে সালাতের দিকে আহ্বান করা এটা তো নিঃসন্দেহে সবচেয়ে উত্তম কাজ নবীজ হাদিস বলছেন বললে আয়া একটা বিধান জানলেও সেটা তুমি মানুষ কাছে পৌঁছে দিবে দেবে নবীজে দাওয়াতের প্রক্রিয়া শিখেছেন উদয়লা হাইকম হাইকমা কৌশলের মাধ্যমে অতএব একজনের সাথে ভালোবাসা গড়ে তার বাসায় চায়ের দাওয়াত নিয়ে অথবা নিজের বাসায় দাওয়াত দিয়ে প্রসঙ্গক্রমে নামাজ পড়ে এরকম শান্তি পাওয়া যায় নামাজের বিষয়টা আল্লাহ কেমতের দিন সবার আগে মানে হিসাব নেবেন একজন সায়কের ভালো একটা আলোচনা তাকে হাদিয়ে দিয়ে আমাদের আজকের আলোচনাটি তো শোনাতে পারে জি যে এর এরকম এ করে বলে ফেলতে হবে কাজ হলো কখন কার কোন কথায় কাজ হবে এটার দায়িত্ব কিন্তু আমার আপনার হাতে নয় নবীজি সাল্লা সাল্লাম দাওয়াত দিয়েছেন বহু দূর দূরান্ত থেকে মানুষ ইসলাম গ্রহণ করেছে কিন্তু নিজের চাচা নবীজিকে প্রতিপালন করলেন তিনি দাওয়াত গ্রহণ করলেন না দাওয়াতটা কার হাতে না গ্রহণ করাটা আমাদের হাতে না হচ্ছে কোরআন আল্লাহ বলেন বাল নকদিফ বিল আলাল বাতিল ফায়দ মাগহু ফাইদা ওয়া জাহির বাতিলের উপর আমরা হক নিক্ষেপ করব হ্যাঁ এই হকই বাতিলটাকে দূরীভূত করে দেবে সালাত যে পড়ছেন না নিঃসন্দেহে এটা বাতিল কাজ সালাতের দাওয়াত দিয়ে দিতে হবে কৌশল করে বলতে হবে বলার পরে তিনি রাগ করতে পারেন তাকে জড়িয়ে ধরতে হবে এইভাবে বলতে বলতে আল্লাহ চাইলে আবার আল্লাহর আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে হবে তো এইভাবে দাওয়াত দেওয়ার পরে তিনি যদি গ্রহণ নাও করেন তবু তো আপনার মিশন যেটি সেটি আপনি আদায় করলেন হ্যাঁ তা সেই জন্য আমরা এটা বলি না যে আপনি কর্কশ মুখে অথবা রুড়ো ভাষায় অথবা খুব কঠিন করে দাওয়াত দেবেন সেটি আমরা বলি না মিষ্টি ভাষায় সুন্দর করে ভালোবাসা নিয়ে দরদ নিয়ে আল্লাহর কাছে দোয়া করে দুই রাগাত ছলাত আদায় করুন আদায় করে যে আল্লাহ আমি তাকে ছলাের কথা বলবো তুমি কথাটা তার মনের ভিতরে ঢুকিয়ে দিও হ্যাঁ এইভাবে দরদ নিয়ে যদি আমরা বলি অথবা এমন হতে পারে যে বাসায় একটি দাওয়াতের অ্যারেঞ্জ করলেন আপনার বাসায় আপনি যাকে ভালো মনে করেন এমন একটা শাহকে দাওয়াত দিলেন আপনার ওই বান্ধবীকে অথবা আপনার সেই আত্মীয়কে দাওয়াত দিলেন কয়েকজনকে দাওয়াত দিলেন যে আমরা এ করবো সুন্দর একটা টপিক সরব একজন সাহেব কিছু কথা বলবেন তাকে আগেই বলে দিলেন সলাত নিয়ে সলাতের গুরুত্ব নিয়ে কিছু কথা বলার জন্য এইভাবে আপনি একজন সাহেকের মাধ্যমে দাওয়াতটা পৌঁছাতে পারেন অথবা আপনি নিজেও বলতে পারেন চমৎকার টিপসের কথা বলেছেন আমাদের ফ্যামিলিগুলোতে বিশেষ করে অনেক পরিবার যেখানে ইসলামিক নয় ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বা ওয়াইফ নামাজ পড়ছে না আমরা কিন্তু এটা ফলো করতে পারি একজন বিজ্ঞ আলেমকে নিয়ে নিয়ে কিন্তু এমন কিছু দার্সের কথা যদি তারা দিনই কিছু কথা বলেন আবার মনে হয় যে এটা কার না কারো উপর असर করবে ইনশাআল্লাহ নিশ্চয়ই ইশারকে সালাত যদি সকালবেলা 10টায় আদায় করা হয় এটি হবে কিনা না কেউ যদি ইশারকের যে পূর্ণাঙ্গ ফজিলতটা রয়েছে কেউ যদি ফজর সালাত আদায় করে তিনি তার মানে সেই মুসাল্লাতি থাকেন এবং দুনিয়া বি কোনো কাজে লিপ্ত না হন এরপর যদি সালাতুল আশক করেন তাহলে তাকে মাকবুল হজমর সব দেওয়া হবে এটি এই সবটা শুধুমাত্র যদি কেউ এইভাবে আমল করেন তাহলেই তার জন্য অনেকেই বলেছেন সলাতুল ইশরাক এবং সলাত উদ্দোহা একই সলাত শেখ বিন বাজও অনেক ক্ষেত্রে এই কথাটা বলেছেন যে সলাত উদ্দোহা নাস্তার চাষতের নামাজ এবং সলাতুল ইশরাক একই নামাজ অতএব কেউ যদি ফজরের পর এবাদতে মগ্ন থেকে তারপরে তিনি সলাতুল ইশরাক পড়তে না পারেন তাহলে তিনি যখন সুযোগ পান তখনই পড়বেন তাহলে ইনশাল্লাহ এটি সলাতল শেখা হবে এবং সলাতদ দোহাও হবে হুবহু ওই ফজিলত না হলেও তবে নিঃসদ একটা ফজিলত্ব রয়েছে যেমন সলাতদ দোহার ক্ষেত্রে নবী জ্লা আসাল্লাম বলেছেন যে প্রতিদিন মানে প্রতিটা ব্যক্তিকে তার প্রতিটা জোরার বিনিময়ে বিনিময়ে আল্লাহকে মানে সদাকা দিতে হবে হ্যাঁ তো সে যদি আমরা ধরি যে ধরুন আঙ্গুলের যে একটি কর এটার জন্য পাঁচ টাকা সদাকা তাহলে হাতের যে কবজিটা এটার জন্য নিঃসন্দেহে একশো টাকা সদাকা কোনো ওইটার জন্য পাঁচশো টাকা সদাকা এইভাবে যদি আমরা একটা হিসাব লাগাই তাহলে একটা শরীরের উপরে দৈনিক এক লক্ষ টাকা সদাকা চলে আসবে হ্যাঁ তো এটা তো আমরা সবাই পারছি না পারছি তা নবীজি সালসান বলছেন তাসবি করলে সদাকা হয় সৎকাজের আদেশ করলে সদাকা হয় এবং শেষে গিয়ে বললেন যে কেউ যদি দুই রাকাত চলাতো দোহা অথবা এশ্বাকের সালাত আদায় করে তাহলে এই দুই রেখাত সালাতের কারণে তার পুরো শরীরের যখন যত জোড়াগুলো আছে এর যেই বিল পরিশোধ করা অথবা সদাকা আছে সেটা আদায় হয়ে যাবে অতএব অতএব দশটা এগারোটা মানে সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় কেউ যদি দুই রেখাত ছলাত পরে তাহলে এটা সলাতর এশ্বাকও হতে পারে সলাতুর দোহাও হতে পারে